দেশে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা 800 ছাড়িয়ে গেছে। একদিনে সর্বোচ্চ 182 জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন আরও 5 জন, এ পর্যন্ত মোট মৃত্যু 39। নতুন আক্রান্তদের বেশিরভাগই রাজধানীর বিভিন্ন এলাকার। চক্রমালিতার রিপোর্ট। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় আইডিসিআর এবং স্বাস্থ্য অধিদপ্তরের 4টি হটলাইনে করোনা সংক্রান্ত কল এসেছে 94,111টি। এর মধ্যে 1,732 জনের নমুনা সংগ্রহ করে 1,570টি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় 182 জনের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। এ নিয়ে মোট আক্রান্ত 803। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3, মারা গেছেন আরও 5 জন। এখন পর্যন্ত মোট মৃত্যু 39। এ মুহূর্তে চিকিৎসাধীন 722। একদিনে কোয়ারেন্টাইনের সংখ্যা বেড়েছে 4,000, আর আইসোলেশনের সংখ্যা 300। মোট টেস্ট করা হয়েছে 1,570, তার মধ্যে নতুন সংক্রামিত হয়েছে 182 এবং মোট সংক্রামিত হল 803। মৃত্যুবরণ করেছে 5 জন এবং মোট মৃত্যু হয়েছে 39 জনের। 3 জন ইতিমধ্যে সেরে উঠেছেন এবং মোট সেরে উঠেছে 42 জন। বুলেটিনে বলা হয়, বর্তমানে মোবাইলে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিচ্ছেন 3,696 জন চিকিৎসক। আপনার সুরক্ষা আপনার হাতে, করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলুন। একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন। একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না। সর্দি কাশি হলে বা বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সামান্য জ্বর, কাশি, হাঁচি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন অথবা আমাদের হটলাইন নম্বরগুলিতে ফোন করুন। কোভিড-19 বা অন্য যে কোনো স্বাস্থ্য সমস্যায় জরুরি অবস্থা না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। রাজধানীর সরকারি হাসপাতালের পাশাপাশি 2টি বেসরকারি হাসপাতালকেও কোভিড-19 রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত করছে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশ স্পেনে দৈনিক মৃত্যু সংখ্যা কমেছে। দেশটিতে আরও 517 জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সংক্রামক রোগ বিশেষজ্ঞকে বরখাস্তের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনে আবারও প্রকোপ বৃদ্ধির আভাস দেখা দিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে। লকডাউন ও জরুরি অবস্থা বাড়িয়েছে বেশ কয়েকটি দেশ। নাফিস ইফতেখার রিপোর্ট। যুক্তরাষ্ট্রে আরও 1,500 বেশি মৃত্যু। মোট মৃত্যু 22,100 ছাড়িয়েছে, আক্রান্ত 5,60,000-এর বেশি। হোয়াইট হাউসের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, মার্কিন প্রশাসন শুরুতে আরও তৎপর হলে আরও জীবন বাঁচানো যেত। তার এই মন্তব্যের পর অ্যান্থনি ফাউচিকে বরখাস্তের প্রস্তাব সমর্থন করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যে মোট মৃত্যু 10,600 ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় 85,000। স্পেনে আরও 517 জনের মৃত্যু, মোট মৃত্যু প্রায় 17,500। লকডাউনের বিধিনিষেধ সামান্য শিথিল করা হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। ফ্রান্সে মোট মৃত্যু 14,300 বেশি, আক্রান্ত 1,32,000-এর বেশি। ইতালিতে মোট মৃত্যু প্রায় 20,000। জার্মানিতে মৃতের সংখ্যা 3,000 ছাড়িয়েছে, আক্রান্ত 1,27,000-এর বেশি। বেলজিয়ামে একদিনে রেকর্ড 300+ মৃত্যু হয়েছে, মোট মৃত্যু এখন প্রায় 4,500। ইরানে আরও 111 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে 4,500 ছাড়িয়েছে। তুরস্কে মোট মৃত্যু 1,000-এর বেশি। কারফিউ জারি নিয়ে সমালোচনার জেরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নাকচ করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। ভারতে একদিনে মোট মৃত্যু 300 ছাড়িয়েছে, আক্রান্ত 9,100-এর বেশি। দিল্লির কাছে নয়রায় 2 জনকে সুস্থ ঘোষণার পর আবারও করোনা ধরা পড়ায় হাসপাতালে ভর্তি। কেরালা সহ 7টি রাজ্যে লকডাউন 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। চীনে কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 108 জন আক্রান্ত, এদের বেশিরভাগই বিদেশ থেকে যাওয়া। রাশিয়ায় আরও 2,500 বেশি আক্রান্ত শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা 18,000 ছাড়িয়েছে। পবিত্র রমজান মাসে মসজিদে তারাবি বন্ধ রাখতে সৌদি আরবের নির্দেশ। এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়েছে জর্ডান। সুদানে জরুরি অবস্থা জারি। জ্বালানি তেলে দরপতন ঠেকাতে উৎপাদন কমাতে একমত ওপেক প্লাস জোটের সদস্যরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই।
করোনায় যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে। এর মধ্যে 114 জন প্রবাসী বাংলাদেশি। শুধু নিউ ইয়র্কেই 110 বাংলাদেশি মৃত্যু হয়েছে। অন্য অঙ্গরাজ্যেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই নিউ ইয়র্কে। নিউ জার্সি, মিশিগান ও ইলিনয় অঙ্গরাজ্যে এখনও মৃত্যুহার বেশি। এছাড়া গ্রেটার ওয়াশিংটনে বাঙালি কমিউনিটিতে মৃত্যুর কারণে বাড়ছে ভয় এবং শঙ্কা। ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটিতে এখন আতঙ্ক বিরাজ করছে। আমি বিনীতভাবে বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিদেরকে অনুরোধ জানাবো, আপনারা সবাই নিজ নিজ পরিবারের সাথে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। পেনসিলভেনিয়াতেও প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ফ্লোরিডা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিরা সুস্থ আছেন। খুবই আতঙ্কের মধ্যে আমাদের দিনগুলো কাটছে। আপনারা সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পুরো কমিউনিটিটাকে সুস্থ রাখুন। তবে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। করোনায় নিউ ইয়র্ক এবং গ্রেটার ওয়াশিংটন মিলে একদিনে 8 জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:30 প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন সহ অন্য টেলিভিশনগুলো। প্রধানমন্ত্রীর ভাষণে করোনা সহ পরবর্তী দিক নির্দেশনা থাকবে বলে জানা গেছে। করোনার প্রকোপ থেকে কম আয়ের মানুষকে বাঁচাতে খাদ্য সহায়তার সাথে সাথে নগদ টাকা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এবাবদ মাসে 13,500 কোটি টাকা দরকার হতে পারে বলে তাদের অনুমান। সরকারি বেসরকারি উদ্যোগে বরাদ্দ হওয়া ত্রাণ নিয়ে 9-6 বন্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে কঠোর নজরদারির পরামর্শ তাদের। শহর থেকে গ্রামে ফিরে যাওয়া শ্রমজীবী মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় নেওয়ার পরামর্শ দিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। রিজুনাজ রিপোর্ট। ময়মনসিংহের তারাকান্দার 8 নম্বর কামারিয়া ইউনিয়নের সধুপাড়া গ্রামে দরিদ্র ভ্যান চালক ইব্রাহিম খলিল 5 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। উপার্জনের মাধ্যম ভ্যানটি বিক্রি করে কিডনি চিকিৎসা করে এখন একেবারেই ঘরে বসা। করোনা এসে ইব্রাহিমের মতো শ্রমজীবী কম আয়ের মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ দেয়া হচ্ছে, রয়েছে সেই ত্রাণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ। করোনা সংক্রমণ পরবর্তী সময়ে দেশের 64 জেলায় 2,500 মানুষের উপর জরিপ করে ব্র্যাক বলছে চরম দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে আশঙ্কাজনক হারে, আর ঘরে কোনো খাবার নেই এমন মানুষের সংখ্যা 14%। 26 তারিখে ছুটি ঘোষণা হলো, যাতে ওই যারা মাস কাবারি মাইনা বেতন, তারা মাইনাটা পান নাই, তার আগেই সবার পরিবার পরিজন নিয়ে গ্রামে চলে গেছে। এতে করে দেখা যাচ্ছে যে একটা বড় অংশ যারা দরিদ্র সীমার উপরে ছিলেন, নিম্নবিত্ত ছিলেন, তারা এখন বা নিম্ন মধ্যবিত্ত ছিলেন, তারা এখন নিম্নবিত্তর যে শেষ সীমাটা আমরা কি যেটা বলি লোয়ার পভার্টি লাইন, তার নিচে নেমে গেছে। এখন এদের অবশ্য 5% মতো বলছেন যে তারা সরকারি সাহায্য সহযোগিতা পেয়েছেন। জাতিসংঘের সাবেক পরিচালক ডক্টর সেলিম জাহান বলেছেন, ত্রাণ কাজে অনিয়ম বন্ধে প্রয়োজনে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার ব্যবহার করা যেতে পারে। স্বাভাবিকভাবেই যেহেতু ঘরে অবরুদ্ধ হয়ে আছেন, তাদের কিন্তু কর্মসংস্থান বন্ধ, আয় বন্ধ, তাদের সঞ্চয়। এই জরুরি অবস্থায় আমার মনে হয় দুটো দিকে মনোযোগ দেওয়া দিক হচ্ছে যে খাদ্য নিরাপত্তা বিধান এবং এই জনগোষ্ঠীর কাছে খাদ্য পৌঁছে দেওয়া, চাহিদাগুলোকে যদি আমাদের মেটাতে হয় তার উপরে নগদ অর্থায়নের প্রয়োজন আছে এবং এই নগদ অর্থায়ন করার আমার মনে হয় অনেক রকমের সুবিধা আমাদের টাকা পাওয়াতে আছে। ন্যূনতম একটা আয় এই গরিব জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়। এমন দুর্যোগে রাজনৈতিক দলগুলো আরো মানবিক হতে পারে, কেউ কেউ হচ্ছেন, তবে সমন্বয়ের বড় অভাব। আমরা রাতের আধারে আমাদের কর্মীরা যেসব পরিবার চাইতে পারে না অথচ কষ্টে আছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে, এই ব্যাপারে সবাই তৎপর। যেখান থেকে এই ধরনের অভিযোগ আসছে
তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা সরকার যেমন তৎপর পাশাপাশি আমাদের দলও তৎপর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক লেখায় অধ্যাপক আবুল বারকাত পরামর্শ দিয়েছেন, সারা দেশের দিন আনে দিন খায় এমন প্রায় ৬ কোটি মানুষকে ৬ মাস সহযোগিতা দিতে সরকারের দরকার হবে মাত্র ৮১,০০০ কোটি টাকা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। করোনার এই সময় কম আয়ের মানুষকে বাঁচাতে সারা দেশের ১৯,০০০০০০ পরিবারকে মাসিক ৮,০০০ টাকা নগদ সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। গবেষণা সংস্থাটি ভার্চুয়াল ব্রিফিংয়ে রাজস্ব বিষয়েও কয়েকটি সুপারিশ তুলে ধরেছে সরকারের জন্য। মূল প্রবন্ধে তারা হিসাব করে দেখিয়েছে, সরকার যদি ওই ২ কোটি পরিবারকে সহায়তা দেয় তাহলে প্রায় ৮ কোটি মানুষ এই দুর্দিনে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। একই সাথে কৃষি খাতের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত ৫,০০০ কোটি টাকার সুদহার ৫% বদলে ২% কিংবা একবারে সুদবিহীন করার প্রস্তাব সিপিডির। আমরা হিসাব করে দেখেছি যে ১৯,০০০০০ পরিবারের সহায়তা প্রয়োজন এবং তাদেরকে মাসে ৮,০০০ টাকা করে যদি দেওয়া হয় তাহলে তাদের জন্য দুই মাসের জন্য প্রয়োজন হবে ২৯,৮৫২ কোটি টাকা এবং আমরা মনে করি, যেটা কিনা জিডিপির ১% মতো, আমরা মনে করি এটা খুব সহজেই দেওয়া সম্ভব, কারণ সরকার তো বড় শিল্প এবং সেবা খাতের জন্য ৩০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু এই যে যারা ভঙ্গুর ১৯,০০০০০ প্রায় ২ কোটি পরিবার, তাদেরকে এখন খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে হবে, তাদের যেহেতু আয়ের পথ রুদ্ধ হয়ে গেছে। দেশের এক তৃতীয়াংশের বেশি মানুষকে যেখানে সরকার সহায়তা দিচ্ছে সেখানে বিদেশি লবিস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ না করে এবং ঘরে বসে সরকারের দোষ না খুঁজে বিএনপিকে জনগণের পাশে দাঁড়াতে বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এক ভিডিও বার্তায় তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে করোনা ভাইরাস মোকাবেলায় একসাথে কাজ করার কথা বলা হলেও তারা দেশের মানুষকে সহায়তা না করে সরকারের সমালোচনা করছে। তিনি বলেন, ত্রাণ নিয়ে দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ৭২,০০০এর বেশি স্থানীয় সরকার প্রতিনিধি আছেন এবং সেই ক্ষেত্রে ৪৫টি মামলা হয়েছে, সেটি শতকরা হিসাবে ১,০০০-২,০০০এর মধ্যে, অর্থাৎ প্রায় ২,০০০এর মধ্যে একটি ঘটনা। বিএনপি যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করার জন্য, বেগম খালেদা জিয়ার মামলা বিচার বন্ধ করার জন্য, তারেক রহমানের বিচার বন্ধ করার জন্য তাদের মামলার ব্যাপারে লক্ষ লক্ষ ডলার খরচ করে তারা বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, অথচ জনগণের পাশে তারা নাই। তাদেরকে অনুরোধ জানাব, বিদেশে লবিস্ট নিয়োগে লক্ষ লক্ষ ডলার খরচ না করে সেই টাকা বরং জনগণের জন্য খরচ করার জন্য। দেশের করোনা পরিস্থিতির আরো খবর জানতে যাচ্ছি নিউজরুমে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। মাসুম, আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ। ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস অর্থাৎ খোলা বাজারে চাল বিক্রি স্থগিত করেছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানুর খানম জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে ওএমএস সহ খাদ্যবন্ধব কর্মসূচি চালু করা হয়েছিল, সেখান থেকে চাল আত্মসাত চুরির ঘটনায় ও ঘটতেছিল। এছাড়া চাল বিক্রির সময় ক্রেতারা শৃঙ্খলা মানছিলেন না, সামাজিক দূরত্ব মানছেন না, জনসমাগম বেড়ে যাওয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখায়। এ কারণে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। গাইবান্ধার সাঘাটায় সরকারি চাল চুরি করে বিক্রির সময় ডিলার গ্রেপ্তার হয়েছে। ১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে হবিগঞ্জের বানিয়াচঙ্গের কাগাপাশা ইউনিয়নের চমকপুর বাজারের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। খুলনা জেলায় একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুরকা থেকে ভিজিডির ১৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন, জেলায় মোট আক্রান্ত ৬ জন। রংপুর রানীনগর আমলনগরের একটি গোডাউন থেকে টিসিবির ৩২৪ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারিতে ঢাকা থেকে যাওয়া একজনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। নীলফামারীর জলঢাকায় ইউনিয়নে একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামের পটিয়ায় হাইদা গাঁওয়ে ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। ১ নম্বর ওয়ার্ডের সব বাড়ি লকডাউন করা হয়েছে। মৌলভীবাজার জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। শরীয়তপুরে প্রথমবারের মতো একদিনে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। হবিগঞ্জ লকডাউন ঘোষণা করা হয়েছে।
নরসিংদীতে সাংবাদিক, চিকিৎসক ও সিভিল সার্জন অফিসের স্টাফ সহ 16 জন করোনা শনাক্ত হয়েছেন। বরগুনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে 71 টিভির প্রতিনিধি করোনা ভাইরাসে আক্রান্ত বিষয়ে অপপ্রচার করায় ছাত্রলীগ কর্মী তানভীরকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের 328 জন নাগরিক নিয়ে কাতারের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। আর ভারতে আটকা পড়া আরও 8 জন বাংলাদেশিকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফেরত পাঠানো হয়েছে, তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাহা মাসুম, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসের কারণে এবার ঘরে বসে উদযাপন করতে হবে পয়লা বৈশাখ। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পয়লা বৈশাখকে ঘিরে নানা প্রস্তুতি থাকলেও এবারের চিত্র হবে সম্পূর্ণ ভিন্ন। রিপোর্ট করছেন কাজী ইমদাদ। চারুকলার মঙ্গল শোভাযাত্রা উপকূলতলার নানা আয়োজনে ধর্মবরণের গণ্ডি পেরিয়ে বাঙালিয়ানার বহিঃপ্রকাশ ঘটে বর্ষবরণের উৎসবে। তবে এবছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। চারুকলা যেন ঠায় দাঁড়িয়ে আছে, নেই কোনো বর্ষবরণের আয়োজন, নেই মঙ্গল শোভাযাত্রা আয়োজনের ব্যস্ততা। চারুকলার চিরচেনা বর্ণিল রূপও নেই। নববর্ষকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোতে চারুকলার শিক্ষার্থীদের চিত্রাঙ্কনের যে মুনশিয়ানা দেখা যায়, যাদের তুলির ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে চিরসবুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, না এবার সে চিত্র চোখে পড়ছে না। করোনা ভাইরাসের কারণে সরকারি প্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি থাকা, এবার ঘরে বসেই উদযাপন করতে হবে বাংলা বছরের প্রথম দিন। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। রিপোর্ট। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার আসিয়া বেগম মাদকাসক্ত একমাত্র ছেলেকে নিয়ে থাকেন বেগুনবাড়ি বস্তিতে। করোনাকালে কর্মহীন হয়ে পড়ায় সাহায্য কিংবা ত্রাণের আশায় পথ চেয়ে বসে থাকেন আসিয়ার মতো অনেকেই। সকাল থেকে রাজধানীর পথে পথে সেনাবাহিনীর টহল, যেখানেই মানুষের জটলা সেখানেই তৎপর সেনা সদস্যরা। আজও বিভিন্ন স্থানে ছিল পুলিশের চেকপোস্ট। টিসিবির মালামাল কিনতে আসা মানুষজনকে সামাজিক দূরত্ব বজায় রাখাতে হিমশিম খাচ্ছে পুলিশ। পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়েছে, তারা কোনো রকম সামাজিক দূরত্ব মানার তো সে বিষয়টা তো আছেই, সাথে সাথে তারা কোনো রকম বাইরে হতে পারছে না, ভিতরে ঢুকতে পারছেন। সামনের দিনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। রাষ্ট্রের যে বরাদ্দকৃত হাসপাতালগুলি রয়েছে এবং যেখানে যে অফুরন্ত সিট রয়েছে, তার বাইরেও যদি কোনো ধরনের সাপোর্ট লাগে, যদি সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে যায় এবং হসপিটালাইজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সরকারকে অবশ্যই সহযোগিতা করব। রাজধানীর পথে পথে রিকশায় চলাচল করা যাত্রীদের সামাজিক দূরত্ব মেনে চলতে উদ্বুদ্ধকরণে কাজ করছে পুলিশ। কাঁচা বাজারগুলোতেও একই অবস্থা, গাদাগাদি হয়ে পণ্য কিনছেন মানুষজন। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, অদৃশ্য শত্রু করোনা ভাইরাসকে মোকাবেলায় জাতীয় উদ্যোগ প্রয়োজন। এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, দেশের এই সংকটে কোনো দলীয় রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই এখন রাজনীতি। তিনি বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় সংকটে এক হয়ে কাজ করতে বলেন। নিজেকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করার আহ্বান জানান ওবায়দুল কাদের। যারা এই দুর্যোগে যারা ত্রাণ লুটপাট করে তাদের প্রতিহত করতে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অদৃশ্য শত্রু করোনা সংকট মোকাবিলা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো দলীয় রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই আজকে রাজনীতি। যার যার আদর্শ তার কাছে আজকে রাজনীতি, কোনো মতাদর্শের রাজনীতি নয়। আজকে আমাদের সকলেরই জাতীয় উদ্যোগ প্রয়োজন অদৃশ্য শক্তিকে মোকাবিলা করার জন্য। দেশে ত্রাণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি হলে তার বিরুদ্ধে কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। এলিট ফোর্স প্রধান হিসেবে দায়িত্ব পালনের শেষ দিনে এক ভিডিও প্রেস ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক বাংলাদেশ পুলিশের নবাগত আইজি বেনজির আহমেদ একথা বলেন। দায়িত্ব পালনকালে সুন্দরবন দস্যুমুক্ত করাকে তার সাফল্য হিসেবে বর্ণনা করেন তিনি। তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সরাসরি চলে যাচ্ছে প্রধানমন্ত্রীর ভাষণে। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় চার নেতার প্রতি স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে শ্রদ্ধা জানাচ্ছি, সকল বীর মুক্তিযোদ্ধাকে। আমি স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের কালো রাতে ঘাতকের হাতে নিহত আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও 10 বছরের ছোট শেখ রাসেলকে, কামাল ও জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের সহ সকল শহীদকে। প্রিয় দেশবাসী, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ প্রতিটি বাঙালি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব। এবছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে পহেলা বৈশাখের বহিরাঙ্গনের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে, কারণ ইতিমধ্যেই এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে। ইতিপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। পহেলা বৈশাখের অনুষ্ঠানও আমরা একইভাবে উদযাপন করব। প্রিয় দেশবাসী, আমরা ঘরে বসেই এবারে নববর্ষের আনন্দ উপভোগ করব। কবিগুরুর কালজয়ী গান এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এই গান গে আহ্বান করব নতুন বছরকে। অতীতের সকল জঞ্জাল গ্লানি ধুয়ে মুছে আমরা সামনে দীপ্ত পায়ে এগিয়ে যাব গর্ব আলোকজ্জ্বল ভবিষ্যৎ। করোনা ভাইরাসের যে গভীর আধার আমাদের বিশ্বকে গ্রাস করেছে, সে আধার ভেদ করে বেরিয়ে আসতে হবে নতুন দিনের সূর্যালোকে। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় তাই বলতে চাই, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। সমগ্র বাংলাদেশে এবং প্রবাসে বাঙালিরা বাংলা নববর্ষ আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। রাজধানীতে রমনা পার্ক, চারুকলা চত্বর, সোহরাওয়ার্দি উদ্যান সহ নগরীর নানা স্থান মানুষের ভিড়ে মুখরিত থাকে এই দিনটি। গ্রামীণ মেলা, হালখাতা সহ নানা অনুষ্ঠানে গোটা দেশ মেতে ওঠে। এবার সবাইকে অনুরোধ করব, কাঁচা আম, জাম, পেয়ারা, তরমুজ সহ নানা মৌসুমি ফল সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করুন। আপনারা বিনা কারণে ঘরের বাইরে যাবেন না, অযথা কোথাও ভিড় করবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন, পরিবারের সদস্যকে রক্ষা করুন। প্রিয় দেশবাসী, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে এবারে সামনের কাতারে থেকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের পেশাটাই এরকম চ্যালেঞ্জের, এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না, গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে। আমি দেশবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনা ভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন, ইতিমধ্যে তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি, তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে
এজন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবির সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বিমার ব্যবস্থা করা হচ্ছে। দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন তাহলে পদমর্যাদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে 5 থেকে 10 লাখ টাকার স্বাস্থ্য বিমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ 5 গুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য বিমা ও জীবন বিমা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 750 কোটি টাকা। সুরক্ষা সরঞ্জামের কোনো ঘাটতি নেই, নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীগণ সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। সেই সঙ্গে সাধারণ রোগীরা যাতে কোনোভাবেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখার জন্য আমি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি, সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়োজিত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী আনা নেওয়ার কাজে এবং মৃত্যু ব্যক্তির দাফন ও সৎকার দায়িত্বে নিয়োজিত কর্মীগণ সহ জরুরি সেবা কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ অর্থনৈতিক মন্দার সম্মুখীন হতে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা আভাস দিচ্ছে। আপনারা জানেন এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কোয়ারেন্টিন বা সঙ্গ নিরোধ, অর্থাৎ নিজেকে ঘরবন্দি করে রাখা। বিশ্বের 250 কোটিরও বেশি মানুষ আজ ঘরবন্দি, কোথাও লকডাউন, কোথাও গণছুটি, আবার কোথাও কারফিউ জারি করে মানুষকে ঘরবন্দি করা হচ্ছে। বাংলাদেশেও গত 25 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত 132 দিন সাধারণ ছুটি বলবৎ হয়েছে। জরুরি সেবা কার্যক্রম ছাড়া সব কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ দেশের সিংহভাগ শিল্প ব্যবসা প্রতিষ্ঠান এবং ছোটখাটো কারখানা বন্ধ, গণপরিবহন ও বিমান চলাচল স্থগিত, আমাদের আমদানি রপ্তানির উপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বেশিরভাগ দেশে প্রবাসী ভাই বোনেরা কর্মহীন হয়ে পড়ছেন, স্থবিরতা নেমে এসেছে রেমিটেন্স প্রবাহে। আমরা বিশ্ব ব্যবস্থার বাইরে নই, বিশ্বের অর্থনৈতিক মন্দার ধাক্কা আমাদের অর্থনীতির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি না এই সংকট কতদিন থাকবে এবং আমাদের অর্থনীতিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করবে, তবু সম্ভাব্য অর্থনৈতিক নেতিবাচক প্রভাব মোকাবেলা আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে 95,619 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা জিডিপির 3.3%। করোনা ভাইরাসের কারণে অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে আমরা 4টি মূল কার্যক্রম নির্ধারণ করেছি, যা অবিলম্বে অর্থাৎ চলতি অর্থ বছরের অবশিষ্ট 3 মাসে, স্বল্প মেয়াদে আগামী অর্থ বছরে এবং মধ্য মেয়াদে পরবর্তী 3 অর্থ বছরে এই 3 পর্যায়ে বাস্তবায়ন করা হবে। 4টি কার্যক্রম হচ্ছে: 1. সরকারি ব্যয় বৃদ্ধি করা। সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকেই প্রাধান্য দেওয়া হবে। 2. আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য। 3. সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি, দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে। 4. মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। অর্থনীতির বিরূপ প্রভাব উত্তরণে মুদ্রা সরবরাহ এমনভাবে বৃদ্ধি করা যেন মুদ্রাস্ফীতি না ঘটে। বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রম সমূহ অব্যাহত রাখার পাশাপাশি করোনা ভাইরাস জনিত কারণে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে: 1. স্বল্প আয়ের মানুষদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য 5 লাখ মেট্রিক টন চাল এবং 1 লাখ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে এবং মোট মূল্য 2,503 কোটি টাকা। 2. শহরাঞ্চলে বসবাসরত নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য OMS এর আওতায় 10 টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম চালু করা হয়েছে।
আগামী তিন মাসে 74,000 মেট্রিক টন চাল এই কার্যক্রমের আওতায় বিতরণ করা হবে। এর জন্য 251 কোটি টাকা ভর্তুকি প্রদান করা হবে। তিন, দিনমজুর, রিক্সা বা ভ্যান চালক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিক সহ অন্যান্য পেশার মানুষ যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন তাদের নামের তালিকা ব্যাংক হিসাব সহ দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এখানে 760 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চার, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলাদের জন্য ভাতা কর্মসূচির আওতা সর্বাধিক দারিদ্র্যপ্রবণ 100টি উপজেলায় শতভাগে উন্নীত করা হবে। বাজেটে এর জন্য বরাদ্দের পরিমাণ 815 কোটি টাকা। পাঁচ, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত অন্যতম কার্যক্রম গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হবে। এ বাবদ সর্বমোট 2,130 কোটি টাকা বরাদ্দ করা হবে। কেউ গৃহহীন থাকবেন না। শিল্প খাতে যেসব আর্থিক প্যাকেজ গ্রহণ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠান সমূহের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য 30,000 কোটি টাকা, অতি ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান সমূহে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য 20,000 কোটি টাকা, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড EDF এর সুবিধা বাড়ানোর জন্য 12,750 কোটি টাকা, প্রিশিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম এর আওতায় 5,000 কোটি টাকা এবং রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সমূহের জন্য বিশেষ তহবিল বাবদ 5,000 কোটি টাকার ঋণ সুবিধা। প্রিয় দেশবাসী, এই দুঃসময় আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থা শুধু সচল রাখা নয়, আরও জোরদার করতে হবে। সামনের দিনগুলিতে যাতে কোনো প্রকার খাদ্য সংকট না হয় সেজন্য আমাদের এক খণ্ড জমিও ফেলে রাখা চলবে না। এজন্য কৃষি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বীজ, সার, কীটনাশক সহ সকল ধরনের কৃষি উপকরণের ঘাটতি যাতে না হয়, সময় মতো কৃষকের হাতে পৌঁছে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। কৃষকরা যাতে উৎপাদিত বোরো ধানের ন্যায্য মূল্য পান সেজন্য চলতি মৌসুমে গত বছরের চেয়ে 2,00,000 মেট্রিক টন অতিরিক্ত ধান ক্রয় করা হবে। এই জন্য অতিরিক্ত 860 কোটি টাকা ব্যয় হবে। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য 200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের জন্য 5,000 কোটি টাকার একটি তহবিল গঠন করা হচ্ছে। এই তহবিল হতে ক্ষুদ্র মাঝারি চাষিদের কৃষি, মৎস্য, ডেইরি এবং পোলট্রি খাতে 4% সুদহারে ঋণ প্রদান করা হবে। কৃষি ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছে 9,500 কোটি টাকা। করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদের বাঁচতে হবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। যখন যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের কোনো খাদ্য সংকট নেই। সরকারি গুদামে যেমন পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ রয়েছে, তেমনি রয়েছে গৃহস্থদের ঘরে ঘরে। আল্লাহর রহমতে গত মৌসুমে আমাদের রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানেরও ভালো ফলন হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। খাদ্য ও কৃষি পণ্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থা অটুট রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক সদস্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও দরিদ্র জনগণের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। তবে এসব ত্রাণ সামগ্রী ও সহায়তা বিচ্ছিন্নভাবে না মিলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে শৃঙ্খলার সঙ্গে বিতরণ করা প্রয়োজন। তা না হলে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে। আমি বিত্তবানদের এই সহায়তা প্রদান অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা ভয় পাবেন না। ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। কেউ আতঙ্ক ছড়াবেন না। আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সরকার সব সময় আপনাদের পাশে আছে। কিছু কিছু সাতানবেশী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
আপনারা বিভ্রান্ত হবেন না। মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ, দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে এই মহামারী মোকাবেলা করতে আমাদের সহায়তা করুন। যে আধার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে তা একদিন কেটে যাবেই। বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে। মাতিয়ে তোলে ধ্বংসের মধ্য থেকে নতুন সৃষ্টির নেশায়। বিদ্রোহী কবির ভাষা তাই বলতে চায়, ওই নূতনের কেতন ওরে কালে বসে কি ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে সেদন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় দেশবাসী, বাঙালি বীরের জাতি, অতীতে নানা দুর্যোগ দুর্বিপাকে বাঙালি জাতি সাহসের সাথে মোকাবেলা করেছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি আমরা। আমরা সম্মিলিতভাবে করোনা ভাইরাসজনিত মহামারীকে প্রতিরোধ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে কায়মনের বাক্যে প্রার্থনা, মহামারীর প্রলয় দ্রুত থেমে যাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।